إشارة ناسي بنور الفؤاد حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري يا إلهي خذ السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته, وبركاته الحمد لله الذي انزل القران في شهر رمضان هدى للناس وبينات من الهدى والفرقان وفضل رمضان على غيره من سائر الشهور والازمان اشهد ان لا اله الا الله وحده لا شريك له شهاده حق وصدق وايمان واشهد ان محمدا عبده ورسوله وشفيع العالمين في يوم يشيب فيه الولدان সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রবীন্দ্র জন্যই যিনি কোরআন নাজিল করেছেন রমজান মাসে মানব জাতির হেদায়তের জন্যে আলোর পথ দেখানোর জন্য ওলফুর কন মানব জাতিকে অন্ধকার ও আলোর পথ এই দুইয়ের মাঝে পার্থক্য সূচিত করার জন্যে কোরআন নাজির করেছেন তাওহিদ ও শিরিকের মাঝে পার্থক্য সূচিত করার জন্য সমস্ত মাস ও সময়ের মাঝে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেই মহান আল্লাহর জন্যই হচ্ছে সমস্ত প্রশংসা আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা অতপর আমি সাক্ষ্য দিচ্ছি সেই আল্লাহ ব্যতীত আর সত্য কোনো ইলাহ নেই তার কোনো শরিক নেই সত্য সাক্ষ্য ও ইমানের সাক্ষ্য আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম আল্লাহ তালার বান্দা এবং তার রাসুল যিনি বিশ্ববাসীর জন্য সুপারিশকারী সেই দিন যেই দিন মানুষ ভয়ের কারণে সেই কঠিন দিবসের আজাবকে ভয়ে তারা যুবক ইয়সিবফি হল দেন শুধু বাচ্চারা পর্যন্ত বৃদ্ধে পরিণত হয়ে যাবে প্রিয় বন্ধুগণ আজকে ইমাম সাহেব যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হলো যে রমজান মাসের গুরুত্ব এবং তার প্রস্তুতি গ্রহণ সম্পর্কে যিনি খুতবা দিয়েছেন তা তিনি হলেন ফজিলাতুল শেখ আব্দুল্লাহ আল বুআইজান আমরা এখন তার খুতবার অনুবাদ শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই অনুবাদ করে এবং শুনে আমরা যেন হেদায়েত পেতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আমিন ইমাম সাহেব বলছেন ইবাদাল্লাহ লিল্লাহি নাফাহাতুন ওয়া হাবাত ওয়া মাওয়াসিমুন লিল খায়রি আল্লাহর বান্দারা একমাত্র আল্লাহর জন্যই হচ্ছে দান অনুগ্রহ দয়া উপটৌকন যে তিনি কল্যাণের জন্য মৌসুম দিয়ে থাকেন আনুগত্যের জন্য তিনি বিভিন্ন সময় দিয়ে থাকেন যে সময়গুলিতে তিনি রহমতকে নাজিল করে থাকেন বরকতকে ব্যাপকভাবে তিনি নাজিল করে থাকেন যেমন রমজান মাস হলো তার মধ্যে অন্যতম একটি মাস যেই মাসে আল্লাহ রব্লা আলমিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন আর জান্নাতের দরজাগুলিকে খুলে দেন আর যেই মাসে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার ওয়াদাকে নিকটবর্তী করেন বান্দাদের জন্য যে ওয়াদা দিয়েছেন আর সেই মাসটি খুব বেশি দূরে নয় বললাম তোমাদের মাঝে আর সেই সময়ের মাঝে খুব বেশি একটা পার্থক্য নেই অল্প কয়েকদিন দিন সামান্য সময় বাকি রয়েছে আমি সেই আনুগত্যের দিকে আহ্বান করছি আল্লাহর ইবাদতের আহ্বান করছি যেখানে রয়েছে আফাতুল হাসানাত গুলিকে আল্লাহ তালা বহুগুণে বৃদ্ধি করে থাকেন আর সৈয়াদ পাপ গুলিকে আল্লাহ তালা মুছে আলহামদুলিল্লাহ সুতরাং সেই মাসের প্রস্তুতি গ্রহণ করো তোমরা লঙ্গিটাকে ভালো করে বাঁধো কুমরটাকে খুব শক্ত করে বেঁধে নাও আর সতর্ক করছি যে ব্যাপারে এবং আরো সতর্ক করছি যে সেখানে দুর্বলতা বা ক্লান্তি অনুভব করার ব্যাপারে যে নিজেদেরকে খুব দুর্বল মনে করে কম ইবাদত করবো আর ইবাদত করার ক্ষেত্রে বিলম্ব করবো যে আরো কয়েকদিন পরে করি এমনটি থেকে তোমাদেরকে সতর্ক করছি কারণ ইন্নামা হিয়া ইয়ামুন মাহাদু দা ও সাহাতুন মাহদুদা কেননা সেই সময়টি তো খুব সল্প সময় কয়েকদিন মাত্র কয়েক ঘন্টা মাত্র গণনা করলে দেখা যাবে কয়েক ঘন্টা মাত্র এজন্য সেখানে এই ধরনের কোনো সুযোগ নেই লা মা জায়া লা ফিহালিল লাহবি আল্লাহভী ওয়া লা মা জায় আলা খামুল সেখানে কোনো ধরনের খেলা তামাশা আনন্দ বিনোদন প্রমোদ এগুলোর কোনো সুযোগ নেই সময় নেই সেখানে অলসতার কোনো সুযোগ নেই ওয়ালা মাজাল ফীহা লিল মাআসিযাত সেখানে কোনো দরণ পাপ অন্যা ও সুল্লতার কোনো সুযোগ নেই ফাল আমাল আফা সেখানে আমলগুলি হচ্ছে বহু গুণে বৃদ্ধি করা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন মাসদার জন্য প্রস্তুতি গ্রহণ করো তোমরা কৃতজ্ঞতা করো না কেন ওমা ইয়া বখাল ফা ইনমা ইয়া বখালু আন যে ব্যক্তি কৃতজ্ঞতা করলো সে তো নিজের জন্যই করলো আমান কাফার ফ আলাইহি কুফরু যে ব্যক্তি অস্বীকার করল সে তো তা নিজের জন্যই করল ওমাই ইয়াক্সিব ইসমান ফা ইনমা ইয়াক্সিবু আলা nafsiহি যে ব্যক্তি কোন অপরাধ করল সে তো নিজের জন্যই সে অপরাধ করল নাউযু বিল্লাহ ওমান নাকাতা ফা ইনমা ইয়ানকুসু আলা nafsi যে ব্যক্তি वादा ভঙ্গ করল সে তো নিজের জন্যই वादा ভঙ্গ করল সুতরাং আল্লাহ তালাকে তোমরা দেখিয়ে দাও আল্লাহ তালাকে কল্লান অর্জন করে তোমরা দেখিয়ে দাও আল্লাহু আকবার কেন না ফা ইননা الشকি <سؤال> ফা ইননা মান حرم فيه رحمة الله হতভাগা সেই ব্যক্তি যে ব্যক্তি সেই রমজান মাসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় নাউজুবিল্লাহ হতভাগা কোন ব্যক্তি বলুন রমজান মাস পার হওয়ার পরে যে ব্যক্তি নিজেকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে অন্যায় করে অপরাধ করে আল্লাহর আনুগত্য থেকে দূরে থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন সুতরাং লাবুদ্দা মিনাত তাওবি জরুরি প্রস্তুতি গ্রহণ করা রমজানের জন্য অবশ্যই জরুরি প্রস্তুতি গ্রহণ করা পূর্ব থেকে তবা করা এবং তাকুয়া অর্জন করা কেননা ফাইনাহা রুজ্জাদ তাকুয়া তা এগুলো হলো উত্তম পাথ একটি মানুষের জন্য উত্তম পাথীয় কি বলুন তো তবা এবং তাকুয়া আলহামদুলিল্লাহ এই জন্য ইমাম সাহেব আমাদেরকে এই ভূমিকা দিয়ে বলে দিলেন যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো রমজানের জন্য অবশ্যই জরুরি আলি স্ত্রীর বন্ধুগণ এরপরে ইমাম সাহেব বলছেন যে এই যে রমজান মাস এর মূলত উদ্দেশ্য কি বলুন তো এর উদ্দেশ্য হলে এর মূল উদ্দেশ্য হলো মুত্তাকিন হওয়া তার মূল উদ্দেশ্য কি মুত্তাকিন হ বান্দা আল্লাহ রবুল্লাহ আলমিন কে ভয় করবে আল্লাহর ভয়ে আল্লাহর আনুগত্য করবে আল্লাহর ভয়ে সে অন্যায় অপরাধ এই সমস্ত পাপের পথকে প্রত্যাখ্যান করবে কার ভয়ে আল্লাহর ভয়ে এটাই আল্লাহ তালা শিখাতে চান যে বান্দারা আমাকে ভয় করবে তারা মুত্তাকিন হবে এটাই হচ্ছে রমজানের উদ্দেশ্য এমাম সে বলছেন এই বাদ আল্লাহ সারা আল্লাহ হুসমার افرضه علیکم لا للجوع والعطش ولا للظمأ والنصب ولكن لعلکم تتقون হে আল্লাহর বান্দারা আল্লাহ আলামিন এই রমজান মাস দিয়েছেন রমজানের রোজাকে ফরজ করেছেন তোমাদের উপর উদ্দেশ্যই নয় যে তোমরা শুধুমাত্র কেবলমাত্র ক্ষুধার যন্ত্রণা উপভোগ করবে তৃষ্ণার্থ হবে এই জন্য নয় বরং

কোনো নাকি পায় না কারণ তাকুয়া নাই তাদের মাঝে ওয়াকাইমুন ওয়া রুব্বা কায়িমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা তাআব ওয়া সাহর কত নামাজ আদায়কারী আছে দাঁড়িয়ে নামাজ আদায় করে কিন্তু এতে করে তাদের কোনো কল্যাণ হয় না একমাত্র দুর্বলতা আর রাত্রি জাগরণ ব্যতীত আর কোনো फायदा নেই কারণ ভিতরে তাকওয়া নেই ইবাদতের মধ্যে কোনো খুশু খুজু কিছু নেই এজন্য ইমাম সাহেব সতর্ক করলেন যেমন কি হওয়া যাবে না বরং মুত্তাকীন হতে হবে মুত্তাকহীন হতে হবে আল্লাহর ভয়ে ইবাদত করতে হবে আল্লাহর ভয়ে সমস্ত পাপকে প্রত্যাখ্যান করতে হবে এ সম্পর্কে রাসালুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন অল অমান আলাম জোর আম আলা বিহী ফালে সাল্লাহ ইহা ফি আই যে ব্যক্তি রমজান মাস পেয়ে বা রমজানে মিথ্যা কথাকে এবং পাপ কাজকে সারতে পারল না অন্যায় কাজকে মিথ্যা কাজকে সারতে পারল না সেই ব্যক্তির আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সেই ব্যক্তি তার খাদ্য এবং পানাহার বস্তুকে পরিত্যাগ করবে কোনো প্রয়োজন নেই আল্লাহ তালার কারণ সে মুত্তাকীন হতে পারে নাই সে অন্যায় কাজকে মিথ্যা কাজকে মিথ্যার পথকে পরিহার করতে পারে নাই এজন্য সারাদিন না খেয়ে থেকে এক্লান্ত হয়ে

সুতরাং তোমাদের কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে সে যেন রকম অশ্লীল কথা অশ্লীল কাজ অশ্লীল মেলামেশাই সব কিছুকে পরিত্যাগ করে সে যেন কোনো সরগুল সরগুল হট্টগোল চিৎকার না করে কেউ যদি তার সাথে ঝগড়াই লিপ্ত হয় অথবা গালি গালাজ করে সে স্পষ্টভাবে বলে দিবে আমি রোজাদার আমি কি রোজাদার সব আমি পছন্দ করি না এই সব আমার জন্য করা যাবে না আমি রোজাদার মানুষ আলহামদুলিল্লাহ কত সুন্দর তাকু আল্লাহ তালা শিক্ষা দেন রাসুল্লাহ সাল্লাহি সাল্লাম শিক্ষা দেন রোজাদারকে এবার এই মামাসেব বলছেন ফসুম ওর মাজান অসু ন হুত তাকুল্লাহ আল্লাহ আল্লাহ কুম বলে আকু সুতরাং আল্লাহ বান্দারা তোমরা রোজা রাখো আর রোজাকে হেফাজত করো রোজাকে কি করো হেফাজত করো আলহামদুল্লিল্লাহ সকল দিক থেকেই আপনার চোখ জবান হাত বা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুকে আমরা যেন হেফাজত করি আর রোজা রাখি কেন অচিরেই তোমরা আল্লাহ রবিনের সাথে সাক্ষাৎ করবে আল্লাহকে ভয় করো অচিরেই আমরা আল্লাহ সামনে দাঁড়াবো আমাদের জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত রমজান মাসের ফজিলত ব্যাপক এই মাসে আল্লাহ রব্বুল্লা আলমিন বান্দাদেরকে ক্ষমার ঘোষণা করেছেন ক্ষমা করে দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহসুল সাল্লাল্লা আলাইসাল্লাম বলেছেন হাদিস্টা আনাস রদি আল্লাহ তালাহু থেকে এসেছে আনাস রদি আল্লাহ তালাহু বলছেন ইদার তাকান সাল্লাল্লা আলাইহি সাল্লাম আলাল মেম্বারের দরজা একবার রাসুল্লাহ সাল্লাল্লা আলাইহি সাল্লাম তিনি মেম্বারে বসলেন মেম্বারে তিনি দাঁড়াইলেন যখন প্রথম মেম্বারে উঠলেন তখন তিনি বললেন আমিন আবার যখন দ্বিতীয় মেম্বারে মেম্বারের দ্বিতীয় থাক সেখানে যখন উঠলেন তখনও বললেন আমিন আবার তৃতীয়টায় যখন উঠলেন তখনও বললেন আমিন অথবা বসে গেলেন শাহবাগান জিজ্ঞাসা করলেন ইয়া আর আপনি আমিন বললেন কেন তখন রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম জবাব দিলেন আতানি জিব্রিল ফাকালা রহিমা আনফুমর ইন যুকিরিতা আইন দাহু ফালা মিসল্লি জিব্রাইল আসলেন এসে আমাকে বললেন যে ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক অর্থাৎ সে ধ্বংস হোক যে ব্যক্তির নিকটে আপনাকে স্মরণ করা হয়েছে অথচ সে আপনার উপর সালাদ করে নাই না তাহলে চুপ থাকা যাবে না আপনি শুধু নবী করিম সাল্লা আলোচনা শুনবেন তার কথা শুনবেন আর জবানটাকে বন্ধ করে বসে থাকবেন সুযোগ নাই বরং তার নাম শোনার সাথে সাথে কি বলতে হবে আপনাকে সাল্লাসাল্লাম তখন আমি বললাম আমিন আমি বললাম আমিন ঠিক আছে ধ্বংস হোক নবীজির উপর দরুদ পড়ল না এরপরে জিব্রাই আরো বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার মা বাপকে পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারলো না আমি বললাম আমিন নওজুবিল্লা তাহলে মা বাপ এটা বিরাট বড় সুযোগ তাদের খেদমত করে আমরা জান্নাতি হতে পারি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রবুল্লা আলমে বিরাট বড় নিয়ামত দিয়েছেন আমাদেরকে মা বাপ যদি জীবিত থাকে এর চাইতে কল্যাণ আর কি হতে পারে আলহামদুলিল্লাহ তিন নম্বরে বললেন যে ওই ব্যক্তির না দুলাই মলিন হোক অথবা ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আদ্রকার মজন তাহলে লাহু রমজান মাস পাওয়ার পরেও তার গুনা থেকে সে মুক্তি হতে পারল না আল্লাহ আকবর রমজান মাস ক্ষমার মাস এহাদিশেষ

এই অপমান লাঞ্ছনা থেকে এই হতবাগা হওয়া থেকে এবং এই সু এল কদ এই এইরকম যদি তাকদির লেখা থাকে এই হতবাগাময় তাকদির যদি লেখা থাকে এটা থেকেও এটা থেকেও আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আমি এমনটি হতে চাই না যে আমি রমজান মাস পাওয়ার পরে আমি এরকম আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পার পারবো না এমনটি হওয়া থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি মা বাবা পে আমি জান্নতি হতে পারবো না এমনwidetilde থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আর নবীজির নাম শোনার পরে আমি তার উপর সালাত সালাম পড়বো না এমনwidetilde থেকেও আমি আশ্রয় চাচ্ছি সুবহানাল্লাহ বন্ধুগণ ইমাম শেখ আরো কিছু হাদিস উল্লেখ করলেন যে আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান ইমানান ইহতিসাবা غفر له ما تقدم من ذنبي যে ব্যক্তি রমজান মাস রোজা রাখলো রমজান মাসে ইমান ইমান নিয়ে প্রথমে ইমান থাকতে হবে দুই ওহাতি সাবান আবার সোয়াবের আশা করে কিসের আশা করে সোয়াবের আশা করে সে আশা করে আল্লাহর আমি ক্ষমা পেতে চাই মুক্তি পেতে চাই এরম এই রোজা রেখে এমনি না সবাই রাখে তাই রাখি না সমাজের সবাই রাখে আমি না রাখলে এটা কেমন দেখা যায় তা না ইমান নিয়ে আল্লাহর প্রতি ইমান আনার করে ওহাতি সাবান আবার আল্লাহর কাছে সে কিছু আশা করে সোয়াবের

এর গুণাগুলি আল্লাহ রব আলিন মাফ করে দেন সুবাহ আল্লাহ আবার রমজান মাসে আছে লাইলাতুল কদর অমান কমা লাইলাতাল কদর ঈমানান ওয়াহতিসাবান গফির লাহু মা তাকদ্দাম মিন যামবি যে ব্যক্তি এই রমজান মাসে সে লাইলাতুল কদর কে উদযাপন করলো ঈমানান আর পরে সওয়াবের আশায় তারও অতীতের সব গুনাহগুলিকে maaf করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ তাহলে ক্ষমার কতগুলো স্টেশন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কতগুলো দিক রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ এগুলো এই এই সুযোগ আর কয়েকদিন আছে এর মধ্যেই আমরা পেতি পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুগণ রমজান মাস এটি এমন একটি মাস যার মধ্যে বিশেষ ফজিলত বিশেষ পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন যা অন্য কোনো মাসে এগুলো নেই রোজাদারদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে যা অন্য ব্যক্তির জন্য দেওয়া হয় নাই আল্লাহ একবার কি সেটা শুনুন আল্লাহ রব আলমিন বনি আদমের আমল গুলোকে দুই ভাগে ভাগ করেছেন এক ভাগ শুধু রোজার জন্য নির্ধারণ করেছেন বনি আদমের যত আমল আছে এগুলোর প্রতিদান কি আল্লাহ দিবেন না এই আমলকে দুই ভাগে ভাগ করেছেন একটা হলো রোজাদাদের জন্য এক ভাগ দ্বিতীয় ভাগ অন্য যত আমল আছে নামাজ রোজা হজ কি বলে নামাজ হজ হাকাত অন্য যত আমল আছে সেগুলো এক ভাগ ইমাম সাহেব এটাকে স্পষ্ট করতে গিয়ে সেই হাদিস এসেছেন যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু আমাল ইবনি আদম ইদ্বা'ফু আল হাসান ইদ্বা'ফু আইফুল হাসান বিআশরি আমসা লিহা ইলা 700 দ্বিফ বনি সমস্ত আমলগুলোই সেগুলোকে বৃদ্ধি করা হয় কত পর্যন্ত বলুনসা আলি খা দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত বৃদ্ধি করা হয় বৃদ্ধি করতে করতে এলা সাবিমিয়াত সাত শত পর্যন্ত বৃদ্ধি করা হয় এগুলো বনি আদমদিন আমলগুলোকে এভাবে আল্লাহ বৃদ্ধি করেন বিভিন্ন তাকোয়ার উপর সবার আমলের প্রতিদান কি সময় সমান পাবে প্রত্যেকের একলাস কি এক এই যে প্রতিটি মানুষ আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে রোজা করে হস করে জাকাত দেয় যত ইবাদত করে সবার এই বাদতে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি আশা আল্লাহর প্রতি সম্মান আল্লাহর ভয়ভীতি সবার হৃদয় কি এক নাকি না ঠিক এই তাকুয়া অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিন এক থেকে ১০ ১০ থেকে সাত শত পর্যন্ত বৃদ্ধি করে থাকেন আলহামদুলিল্লাহ এবার আসুন রোজার ব্যাপারে আল্লাহ তালা কি বলছেন ফাইনাহু লি ওয়া আনা আজজি বিহি সুবহানাল্লাহ ইয়া দাউ শাহওয়াতহু ওয়া তুআমাহু মিন আজলি আল্লাহ তাআলা বলছেন তবে রমজান ব্যতীত রোজা ব্যতীত রোজার কোন সুনির্দিষ্ট বৃদ্ধির পরিণয় কি বলে পরিমাণ নেই এরকম এক থেকে 10 পর্যন্ত 10 থেকে 700 পর্যন্ত এরকম কোন সুনির্দিষ্ট পরিমাণ নেই আল্লাহ তাআলা বলছেন ইল্লা সাওম রুজাবেদীত রোজার মধ্যে আছে কি ফাইনাহু লি রোজাটা আমার জন্য আমি আল্লাহ তালা নিজে বান্দাকে পুরস্কৃত করবো সুবাহান আল্লাহ আল্লাহ কি দিবেন সেটা বলেন নাই এক থেকে সাত গুণ বৃদ্ধি করবেন না কঠি গুণ বৃদ্ধি করবেন না কি দিবেন আল্লাহ বলছেন রোজা আমার জন্য আমি তার পুরস্কার দিব সুবাহান আল্লাহ তাহলে কতটুকু মহব্বত নিয়ে রোজা রাখা উচিত আল্লাহ আকবার কেন ওই বান্দা তার শাহওয়াত তার যবন শক্তির চাহিদাকে পরিত্যাগ করেছে তার شهওয়াতকে পরিত্যাগ করেছে তার খাদ্যকে পরিত্যাগ করেছে আমি আল্লাহর জন্য এই জন্য আমি তাকে পুরস্কৃত করব আল্লাহ আমাদেরকে তুমি খুব গভীর ভাবে তোমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভয় ভীতি ভক্তি নিয়ে এই রমজানকে পালন করা তৌফিক দান করো আমিন আমিন লিসাওমি ফারাhatan ফারাhatu ইনদা ফিত্রিহি ওয়া ফারাhatu ইনদা লিকাঈ এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাদার ব্যক্তির দুটো সময় সে আনন্দিত হবে কয়টি সময় একটা হলো সে যখন ইফতার করে ইফতারের পূর্ব মুহুর্তে খুব মজা লাগে ঠিক না খাবার টাবার দেখে আপনার মনটা খুব হৃদয়ে ভরে যায় ঠিক না ঠান্ডা পানির সামনে মার্শাল্লাহ কি বলেন আর সৌদি আরবে তো আরব বিপাশা লাগে ঠান্ডা পানির সামনে আসলে তো মনে হয় সব খেয়ে ফেলবো কি বলেন তো রোজাদারের দুটো সময় সে আনন্দ উপভোগ করে একটা হলো যে যখন ইফতার করে সে এই সময় খুব আনন্দ পাওয়া যায় আর দ্বিতীয় নাম্বার সময় হলো সাক্ষাৎ করবে সেই সময় এই জন্য রমজান এটা বিরাট বড় কল্যাণের একটি মাস আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাম আরো বলছেন রমজানের রোজাদারদের বিশেষ পুরস্কারের ঘোষণা করতে গিয়ে তিনি আরো বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইন্না ফিল জান্নতি বাবান ইয়াকালু লাহু রায়য়ান জান্নাতে দরজা আছে সেই দরজার নামটা কি রায়য়ান দরজার নাম কি রায়য়ান ইয়া দুখুলু মিনহু সায়মুন ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন রোজাাদাররা ওই দরজা দিয়ে প্রবেশ করবে আলা ইয়া দুখুলু মাআহু মাহদুন গায়রুহুম অন্যরা কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না যারা রোজা রাখে নাই তারা পারবে না তবে যাদের যারা রোজাদার মানে কি নামাজি লোকের প্রবেশ করতে পারবে না নাকি না ব্যাপারটা এরকম না রোজা আছে তার মাঝে অন্যান্য গুণ তো আছেই কিন্তু সে স্পেশালি স্পেশাল ভাবে রোজাদার আলহামদুলিল্লাহ মুমিনগণ সবাই প্রবেশ করবে আল্লাহ রহমতে কি বলেন তো এটা রোজা আর বিশেষ মর্যাদাকে প্রকাশ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা বলেছেন যে জান্নাতের মধ্যে রায়ান নামক দরজা আছে ওই দরজাতে রোজাদাররা প্রবেশ করবে আর অন্যরা কেউ ওই দরজাতে প্রবেশ করতে পারবে না আর বলা হবে আইনা সাইমুন এই রোজাদাররা কোথায় আসো রোজাদাররা কোথায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে সেখানে তারা প্রবেশ করবে প্রবেশ করার পরে উগলিকা ফালাম ইয়াদখাল মিনহু আহাদুন রোজাদাররা যখন প্রবেশ করবে بس দরজাটা বন্ধ করে দেওয়া হবে এরপর আর কেউ প্রবেশ করতে পারবে না মান দাখালা শারিবা ওমান শারিবা লাম ইয়াদমা আবাদান যে ব্যক্তি প্রবেশ করবে সে পান করতে পারবে আলহামদুলিল্লাহ আর যে নাকি একবার পান করবে ওই জায়গায় প্রবেশ করে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না সুবাহান আল্লাহ আল্লাহ জালানি আল্লাহ জালানি আল্লাহ আল মকবুল ইমাম সাহেব দোয়া করছেন হে আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে এবং তোমাদেরকেও আল্লাহ যেন আমাকে এবং তোমাদের সকলকেই এমন রোজাদার বানান যেই রোজাদাররা হলো মকবুলিন যাদের রোজা কবুল করা হবে আল্লাহ যেন ওই রোজা দ্বারা অন্তর্ভুক্ত আমাকে এবং তোমাদের সকলকে করেন বলছেন যে মাস এটা সুবর্ণ সুযোগ একটা মানুষ তার অতি জীবন থেকে পবিত্র হতে পারে অতি জীবন থেকে ফিরে আসতে পারে এটা সুযোগ এরমজান মাস পাওয়ার পরে সুতরাং কেউ যদি চায় আল্লাহর শুকুর আদায় করতে রমজান মাসে তাহলে সে যেন এই নিয়ামতের শুকুর আদায় করে এবং সে যেন তার রবের দিকে ফিরে যায় হঠাৎ তার কাছে মৃত্যু আসার আগেই সে যেন এটাকে নষ্ট না করে কেননা আফসোস করতে হবে সকলকেই যখন মৃত্যু চলে আসবে তখন বলবে রব্বিউল্লাহ মৃত্যু আসলে পরে বলবে রব্বুল আলামিন আমাকে কিছুটা একটু সময় দেও একটু বিলম্ব করো আমি সদ্গা করব এবং সৎ মানুষ হয়ে যাব না সুবাহান আল্লাহ এটা বলবে বলবে আল্লাহ আমার একটু সময় দাও আমি এখন যাচ্ছি সদ্গা করব আর সমস্ত পাপকে প্রত্যাখ্যান করে সুন্দর জীবন গ্রহণ করব আমি সলি হিন্দার অন্তর্ভুক্ত হয়ে যাবো আমার একটু সুযোগ দাও এটা বলবে কিন্তু এই বলাই কি কোনো সুযোগ হবে কোনো সুযোগ হবে না আল্লাহ তালা বলে দিয়েছেন অসম্ভব কাল্লা কখনো তা হতে পারে না যা লেখা আছে তাই হবে ওয়া লা ইউ আখিরুল্লাহ নাফসান ইজা জা যখন কারো মৃত্যু চলে আসে তখন তার থেকে সামান্য পরিমাণ বিলম্ব করা হবে না সুতরাং এই রমজান মাসকে আমাকে আপনাকে বিশেষ ভাবে মূল্যায়ন করা উচিত আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমি। প্রিয় বন্ধুগণ এভাবে ইমাম সাহেব তিনি প্রথম খুতবা শেষ করেছেন তবে খুতবাতে আরো কিছু কথা তিনি বলেছেন যেটা গতকালকের ইমাম সাহেবের যে ছিল না না গতকালকে এই যে পেপারটার মধ্যে এটা আছে কিন্তু সে আলোচনাগুলো ইমাম সাহেব এখন খুতবাই তা করেন নাই সংক্ষিপ্ত করেছেন কিন্তু কথাটা আমার খুব ভালো লেগেছে এই জন্য আমি বলে দিচ্ছি সেটা হলো যে ইমাম সাহেব এখানে উল্লেখ করেছেন এটা হলো গতকালকে যে ব্যাপারটা আমরা পেয়েছি সেটা থেকে যে একজন মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ কোনটি বলতে পারবেন সবচেয়ে বড় বিপদ আমরা দুনিয়ার বড় বিপদকে বড় বিপদ মনে করি নয় ইমাম বলছেন একজন মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ হলো তার দিনের মধ্যে যদি কোনো বিপদ আসে কিসের মধ্যে দিনের মধ্যে যদি কোনো বিপদ আসে তা হলো দিন সে মানে না তার মধ্যে দিন নাই দিন চলে গেছে দিন তার ছিল এরপরে দিন নাই চলে গেছে

আল্লাহ তালার সীমালঙ্গনের পথে এসে সে জীবনযাপন করছে এরকম যদি কোনো ব্যক্তিকে দেখতে পাও তাহলে ফালাম আন্দাহুল মুসব হাকফন এই ব্যক্তি সত্যিকার অর্থে বিপদগ্রস্ত মানুষ নাউজুবিল্লা কিন্তু দুঃখের বিষয় যে আরো জেনে যাও যে সেই ব্যক্তি মৃত তার অনুভূতি নেই তার মধ্যে তার ভিতরে এতটুকু অনুভব নেই অনুভূতি নেই যে সে যে এত বড় বিপদগ্রস্ত মানুষ কারণ সে আনুগত্য করছে না সে যে মহাবিপদের মধ্যে আছে সে বুঝেই না সে হারাম কাজের ভিতরে আবুডুবু খাচ্ছে ইমাম সাহেব এ কথাটি বলছেন যে হলো সবচেয়ে বড় বিপদগ্রস্ত মানুষ হে আল্লাহ আমাদের তুমি এই বিপদ থেকে হেফাজত করো আমি এভাবেই ইমাম সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন দ্বিতীয় খুতবাই তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হলো যে আল্লাহ রব্বুল আলমিনের আনুগত করার জন্য দরকার হলো নিরাপত্তা ভূমি তাই না নিরাপত্তাপূর্ণ ভূমি দরকার দুনিয়াতে যদি আপনার জীবনের ওপর নিরাপত্তা না থাকে তাহলে আপনি আল্লাহর ইবাদত যথাযথভাবে পালন করতে পারবেন না এজন্য ইমাম শেহ কোরানুল কারেমের একটি আয়াত উল্লেখ করছেন সেখানে আল্লাহরবুল আলামিন বলছেন আল্লাহ দিন আহম ওয়ালাম ইয়াল বিসু ইমান আহম বিজুলমিন উল্লেহিক আলাহ আমুল রহম হোতেদুন যারা নাকি ঈমান এনেছে ইমান আনার পরে তাদের ইমানটিকে বিজুলমিন জুলুম দ্বারা মিশ্রিত করে নাই এখানে জুলুম অর্থ হলো শিরিক ইমান এনেছে ইমানটাকে শিরিক দ্বারা মিশ্রিত করে নাই তাহিদের ওপর অটল ছিল কখনো শিরিক করে নেই ইমানটাকে মুক্ত রেখেছে আল্লাহ বলছেন এদের জন্যই হচ্ছে নিরাপত্তা তাহলে একজন মানুষ ইমান আনলেই সে নিরাপত্তা পেয়ে যাবে দুনিয়াতে আখেরাতে দুনিয়ার আজাব থেকে বেঁচে যাবে বিশেষ করে আখেরাতের আজাব থেকে বেঁচে যাবে তা নয় কারণ সে যদি শিরিক থেকে মুক্ত না থাকে তাহলে তার জন্য কোনো নিরাপত্তা নেই ঠিক না কারণ কি কারণ শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন আশাকতা লা ইহবাতুন্ন আমালুক তুমি শিরিক করলে তোমার জীবনের সমস্ত আমলগুলো বাতিল বুঝ বুঝতে আরছো কথাটি তাহলে শিরিক করলে উপায় নাই আল্লাহ অন্যত্র বলেছেন কি ইন আল্লাহ লা ইগফুরু আইয়াসাকু বিহি ওয়া ইগফুরু মা দুনা যালিকা লমান ইয়াশরিক বিল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করবে না অন্য যে কোনো অপরাধী ব্যক্তিকে আল্লাহ তালে ক্ষমা করে দিতে পারে মানে এটা হলো মৃত্যুর পরে কিয়ামতের দিন শিরিক করলে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন নাউযু তাহলে আল্লাহ তালা বলছেন যারা এইভাবে ইমান আনলো ইমানটাকে শিরিক দ্বারা মিশ্রিত করে নাই বরং হেফাজত করেছে ইমানটাকে আলহামদুলিল্লাহ তাদের জন্য নিরাপত্তা নিরাপত্তা তাহলে দুনিয়া আসবে উপর অবিচল থাকলে এবং শিরিক থেকে যদি আপনি দূরে থাকেন এবার বলছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন আমরা দিন মানার ক্ষেত্রে নিরাপত্তা আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ শুক্র আদায় করছি এটা আমাদের আমাদের সকলের উপর এটি ওয়াজিব যে আমরা সকলে আল্লাহ তালার এই নিরাপত্তাকে নিরাপত্তা শুক্র করব আলহামদুলিল্লাহ এবং আরো শুক্রাদি আদি করব আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাদেরকে রমজানের কাছে এই যে রমজান উপনীত করছে আলহামদুলিল্লাহ এটারও আমরা শুক্র আদি করব এবং সাথে সাথেই আমাদের উপর অজিত হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ হব ওই সব অন্যায়কারীদের সামনে যারা আমাদের নিরাপত্তাকে ধ্বংস করতে চায় যারা আমাদের ঐক্যতার মাঝে আমাদের এই কাতারের মাঝে বিশৃঙ্খলা ফেতনা সৃষ্টি করতে চায় ফেতনা ঘটাতে চায় আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো সকলে ঐক্যবদ্ধ হব তাদের উদ্দেশ্য হচ্ছে তারা আমাদের দিন থেকে বঞ্চিত করতে চায় আমাদের ধ্বংস করতে চায় আমাদের মুসলমানদের ঐক্য আমরা কখনো সেটা হতে দিব না এই কথা ইমাম সাহেব বলেছেন এরপরে দোয়া করেছেন যে হাম্বা তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো আমিন আমাদেরকে হেফাজত করো আমিন সকল মুসলমানদের আল্লাহ তুমি হেফাজত করো আমিন ইমাম সাহেব আরো বলছেন যে আমাদের আকিদা আমাদের অক্ষতা আমাদের নিরাপত্তা ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাখবেন তালা যখন আমরা এককভাবে এককভাবে আল্লাহর ইবাদত ইবাদত করব মুক্তভাবে এক আমরা যতক্ষণ পর্যন্ত করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে পূর্ণ নিরাপত্তা দিবেন যখনই আপনার জীবনে শিরিক আসবে ইবাদতের মধ্যে সিরিক ঢুকে যাবে তখনই নিরাপত্তা থেকে আপনি বঞ্চিত হবেন বুঝে আসছি কথাটি এই একটি মুসলিম রাষ্ট্রের কোনো নিরাপত্তা নেই বহির শত্রু থেকে একজন মুসলিম ব্যক্তির মুসলিম পরিবার সমাজ ও রাষ্ট্রের কোনো নিরাপত্তা নেই যদি তারা শিরিক থেকে মুক্ত না হয় কেন তারা একএকভাবে যদি আল্লাহর ইবাদত করে শিরিক মুক্ত ভাবে তখনই আল্লাহ তাআলা ওই মুসলিম ব্যক্তিকে পরিবারকে সমাজকে রাষ্ট্রকে নিরাপত্তা দিবেন কে দিবেন আল্লাহ দিবেন এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ফাল ইআবুদু বাইত আল্লাযী তারা যেন তারা যেন এই ঘরের রবের ইবাদত করে কাবা শরীফের রব আল্লাহ সুবাহ আল্লাহ বলছেন তারা যেন এই ঘরের রবের ইবাদত করে যেই রব তাদেরকে খুদার যন্ত্রণা থেকে মুক্ত করে তাদেরকে খাদ্য খাওয়াবেন ভয় ভীতি থেকে মুক্ত করে তাদেরকে পূর্ণ নিরাপত্তা দিবেন সুতরাং এক আল্লাহর গুলামীর মধ্যেই হচ্ছে আমার আপনার জীবনের জন্য নিরাপত্তা আলহামদুলিল্লাহ ইমাম সাহেব আরেকটি পয়েন্ট বলেছেন সেটা হলো যে আল্লাহর বান্দারা তোমরা আনুগত্য করো আনুগত্যের জন্য কষ্ট করো অনেক ত্যাগ দাও কেননা এই আনুগত্যের মধ্যে যা আছে সেটা হলো এই কষ্ট এটা তো দূর হয়ে যাবে কষ্টটা কি হয়ে যাবে দূর হয়ে যাবে আখরতি যে আনুগত্য যদি করো আর এতে যে কষ্ট হবে এই কষ্টটা একসময় দূরীভূত হয়ে যাবে কিন্তু বাকি থাকবে ইবাদত করার মজা সুবহানাল্লাহ ইবাদত করার মজা বাকি থাকবে আর আখিরাতে বাকি থাকবে প্রতিদান আখেরাতে কি বাকি থাকবে প্রতিদান এবং কানজুন ভান্ডার তোমার জন্য বাকি থাকবে সুবহানাল্লাহ আর পাপের পাপের লাজ্জা এটা খুব সংক্ষিপ্ত এটা তো মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় আর সারা জীবন বাকি থাকে হতবাগা হওয়া এবং সারা জীবন লম্বা জীবন বাকি থাকে হতবাকা হওয়া আর আর আখেরাতে বাকি থাকে শাস্তি এবং ক্ষতিগ্রস্ত ঠিক না বে ঠিক তাহলে দেখুন ইবাহত যদি আমরা করি এর মধ্যে যে কষ্ট হবে এই কষ্টটা কিন্তু পরে দূর হয়ে যায় তাই না আনন্দ হৃদয়ের মধ্যে এটা বাকি থাকে সুখ শান্তি বাকি থাকে আলহামদুলিল্লাহ আখেরাতে প্রতিদান বাকি থাকে আর পাপ করলে পরে পাপ যখন করা হয় তখন মজা এরপরে আপনার জীবনে চলে আসে অপমান লাঞ্চনা ভয় ভীতি নিরাপত্তার অভাব আর আখেরাতে কত আজাব বাকি থাকে নাউজুবিল্লা সুতরাং আজকে আমরা যে খুদ্ শুনলাম এ রমজান মাসের ফজিলত সম্পর্কে রমজান মাসে আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব এ রমজানের কি গুরুত্ব আছে এই সব সম্পর্কে আমরা যা শুনেছি আল্লাহ তাআলা এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালাতু ওয়াস আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাহ